वेलकम टू जिनियस ब्लॉग। जिनियस ब्लॉगे नतून एक एपिसोडे आमार सकल बंधु के जानाई आंतरिक अभिनंदन। काछे बा दूरे देशे बा विदेशे पृथिवीर जे कोनो प्रांत थेके जे मानुषी आमार ब्लॉगटा देखार जोन्नो अल्प एकटू समय आमाके दिएछेन तादेर सकल के जानाई अनेक अनेक धन्यवाद। आशा करी आजकेर ए डेली ब्लॉगटा तोमादेर सकलेर खूब खूब पसंद हबे। तो चलो दिनटा शुरू करा जाक। घड़ीते एखन बजे ठीक सकाल 6:30, आर एई समय थेकेई आमी आमार ब्लॉगटा आरम्भ करछि। दीप एखाने समस्त स्कूलेर ब्याग ट्याग गुछिये रेखेछे। आमी दीपके एबार घुम थेके तुले देबो आर तारपरई रोजकार काजे लेगे पड़बो। तो एखन झटपट जाबो नीचे। নিচে গিয়ে দীপের টিফিন বানানোর আছে, দীপকে বের করার আছে, ওকে বের করে দিয়ে তারপরে বাকি সব কথা হবে। দেখতেই পাচ্ছ এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ম্যাগি রান্না করছি, কারণ এটাই খুব ঝটপট এমন একটা টিফিন হতে পারে যেটা সৌম সৌর্য দুইজনেরই পছন্দ হবে। আর তারপরে দুধ আনলাম, আর এইটা এটা পরে বলছি। চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দিই, কারণ এই বর্ষাকালে এটা একটা বিশাল বড় ডিউটি হয়ে দাঁড়িয়েছে, জামা কাপড় তোলা আর মেলা। আর এই দেখো টিফিন রেডি, কারণ এটা করতে বেশি সময় লাগে না। এবার সৌমর সঙ্গে বসে বসে জাস্ট একটু চা খাবো, তারপরে টুকটাক কথাবার্তা যেরকম হয় আর কি সেটুকু শেয়ার করে ও বেরিয়ে যাবে স্কুলে, আর আমি আমার দৈনন্দিন কাজে লেগে পড়বো। আজকাল ঠিকঠাক টাইমেই স্কুলে যাচ্ছে, তো তারপরে বসে বসে আর কি করব, একটু বোর হই। আর বোর হওয়ার সাথে সাথে এটাই হচ্ছে আমার একদম মি টাইম, ভেবে রাখি যে কি কি কাজ করব, কিভাবে করব, আজ কোন কোন কাজগুলো করা খুবই ম্যান্ডেটরি, আর রান্না কি কি করব। তারপরেই মনে পড়ল যে কালকে বাইরে বেরিয়েছিল, সাইকেলের চাকায় এক গাদা কাদা লাগিয়েছে, তো সাইকেলের চাকাটাকে ধুলাম, উঠে গেলে আর কোনো কাজই হবে না। আর এই দেখো বাবু মশাই উঠে পড়েছেন, এবার ওনাকে টিফিন দেওয়ার পালা। স্টাইল করে ক্যামেরা দেখে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, মানে আমি বলেছি যে সবাইকে দেখিয়ে দাও তুমি কি সুন্দর চিবিয়ে চিবিয়ে খেতে পারো, তাই ম্যাগিটাকে অত্যন্ত স্টাইল করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আবার এই দেখো তোমাদের উঁচু করে দেখানোর চেষ্টা করছে যে ও কি খাচ্ছে, কে বলবে বলো। জাস্ট 2 বছর বয়স ওর কমপ্লিট হয়েছে, তাও আবার 2 মাসের প্রিম্যাচিওর, এত বুদ্ধি কোথায় যে রাখে সূর্য কে জানে। তো চলো দিনটা শুরু করি। করতে করতে এক্ষুনি পৌঁছে গেলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য, কারণ শুধু যদি ব্যাক ক্যামে তোমাদের আমার লাইফস্টাইলটা শেয়ার করি তোমাদের হয়তো অতটা ইন্টারেস্টিং লাগবে না, কারণ ডে টু ডে লাইফে আমি যে কাজগুলো করি তোমরা সকলে সেই কাজগুলোর মধ্যে দিয়েই যাও। তো সেই জন্যে এলাম। কালকে একটা ঘটনা ঘটেছে, কালকে সৌর্য চাদরটা তুলে লেপের ওপরে একদম এক বটল ভর্তি জল ঢেলে দিয়েছে। তো আজকে এখন আমি রান্না করতে করতে এক্ষণে কয়েকটা কাজ করব, ওপরের ঘরের তোষক টোষক যেগুলো আছে এবং যে লেপটার ওপরেও জল ঢেলেছে ওই সমস্ত জিনিসগুলো এখন একটু রোদে দেবো, কারণ এই জিনিসগুলো এই একবার রোদে দেওয়া হয়ে গেলে মোটামুটি টেনশন ফ্রি হয়ে যাব। লাস্ট 2-3 বছর ধরে মানে আমাদের লাইফের সঙ্গে যা ঘটছে, 2019 থেকে 2022-এর একদম ফেব্রুয়ারি অবধি যা যেভাবে চলছে, এই সমস্ত ছোটোখাটো টুকরো টুকরো যে কাজগুলো সেই কাজগুলো হয়নি, মানে এই জিনিসপত্র রোদে দেওয়া। ভাদ্র মাস পড়লেই আমরা নর্মালি যেসব জিনিসগুলোর প্ল্যান করে থাকি, কারণ পুজো আসছে তার আগে থাকে ঘরদোর পরিষ্কার করা, ঝাড়া মোছা কাছাকাছি করা, ঘরের নতুন মেকওভার করার চেষ্টা করা, বা এই জিনিসপত্র কাঁথা কম্বল লেপ তোষক সোয়েটার্স এগুলো বা পুরনো শাড়িপত্রগুলো রোদে দেওয়া। তো আমি দেখলাম ভাদ্র মাস পড়েও গেছে আর সৌর্য আমার কাজটা একটু ইজি করে দিয়েছে, তাই ওকে কালকে একটু বকাবকি করলেও আজকে আর বকাবকি করিনি। তো চলো ঝটপট জিনিসপত্রগুলো সব রোদে দিয়ে দিই। ওপরের ঘরে তোষকটাও বদলে দিয়েছি আর নিচের ঘরে যে কটা পেয়েছি হাতের কাছে মানে চারখানা লেপ রোদে দিয়ে দিয়েছি। তো চলো ওটা রোদে দিয়ে দিয়েছি, ওটা গরম হোক, তোমরা ওটা দেখো, তারপর একটু রোদটা ঝিমিয়ে আসলেই তুলে নেবো, কারণ কালকে
এই করে আমার দু বালতি জামা কাপড় পুরো ভিজে গেছে। চারটের সময় দীপ পড়তে বেরিয়ে গেছে, ব্যাস আমি গিয়ে শুয়ে পড়েছি। উঠেছি ঘুম থেকে, তখন বাজে সন্ধে ছটা, আর উঠে দেখি চারটের পরে বৃষ্টি হয়েছে আর সমস্ত জামা কাপড় ভিজে গেছে। তো সেই জন্য আজকে একদম কোনো ভুল করব না, আজকে এখন জিনিসগুলোকে রোদে দেব আর গরম হয়ে গেলে অবশ্যই তুলে নেব। রোদে দেওয়া শেষ আর ভাঁজ টাজ করাও কমপ্লিট, এবার নিশ্চিন্ত। দেখতেই পাচ্ছ মাসি সমস্ত কিছু ক্লিন করে দিয়ে চলে গেছে। মাসি আজকে আমাদের এখানেই লাঞ্চ করবে, তো আজকে একদম খাওয়া দাওয়া সিম্পল রেখেছি, কারণ যেহেতু বাড়িতে বাচ্চা থাকে এবং সামনে পরীক্ষা, আমি খাওয়া দাওয়াগুলো একটু সিম্পল রাখার চেষ্টা করি। তো মাসি আজকে আমাদের এখানে লাঞ্চ করবে, তাই আমি বাড়িতে যা রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে প্রথমে ভেবেছিলাম যে চাল কুমড়ো রান্না করব, তো এই রোদে দেওয়ার চক্করে চাল কুমড়োটা আর আমার রান্না করা হয়নি। খাই চাল কুমড়ো থেকে খানিকটা অংশ নিয়ে আমি একটু মুগ ডাল রান্না করে নিয়েছি, মানে চাল কুমড়ো দিয়ে করে নিয়েছি মুগের ডাল। এটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও সাংঘাতিক টেস্টি হয়। আর তারপরে যেটা রান্না করেছি সেটা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে সর্ষের ডিমের ঝোল। এটার রংটা কালো হয়েছে, কারণ হচ্ছে এটা লোহার কড়াইতে রান্না করেছি, নইলে রেসিপিটা পুরো আমাদের মতো সেম টু সেম। আর এটা আমাদের ডিমের ঝোল, খালি দেখো পাত্রের পরিবর্তনে রঙের কি সাংঘাতিক রকম পরিবর্তন হয়ে যায়। সর্ষেরটা লঙ্কা ছাড়া করেছি, আর তাছাড়া কালকের একটু তরকারি ছিল, সেই তরকারিটা হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা অল্প একটু রয়েছে, এটাই আমি মাসিকে আর দীপকে দিয়ে দেবো। দিনটা শুরু করেছিলাম অনেক অনেক মজা, আনন্দ আর এক্সাইটমেন্টের সাথে, ঠিক সেইভাবেই দিনটা এগোচ্ছে। আজকে ফার্স্ট টাইম ক্লাস 9 ওঠার পরে এবং লাইফের একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ঘটনা ঘটলো, দীপেদের স্কুল থেকে দিয়ে দিয়েছে ICSE পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফর্ম। তো এসো ফর্মটা তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। আমার লাইফে বা আমাদের প্রত্যেকেরই লাইফে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব মেমোরেবল, সারা জিনিস সারা জীবন, মানে এই রেজিস্ট্রেশন ফর্মটা আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ডকুমেন্ট হয়ে রয়ে যায়, অনেক স্মৃতির সাথে রয়ে যায়। তো এখন তো ওই এইসব জিনিসের মর্ম এখনও বুঝবে না, এটা বুঝবে আরও 5-7 বছর পরে, কিন্তু অ্যাজ এ মাদার আমার খুব গর্ব হচ্ছে, আমার সেই আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। চলো ফর্মটা এক ঝলক দেখে নিই। তো দেখো এইটাই হচ্ছে ICSE-র এই রেজিস্ট্রেশনের ফর্ম, এখানে পুরোটাই ফর্ম্যাটটা রেডি আছে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, জেন্ডার, ন্যাশনালিটি, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, রিলিজিয়ন, ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, আধার কার্ড নাম্বার, মোবাইল, অ্যাড্রেস, আর সাবজেক্ট কী কী নিয়েছে, কারণ দীপ হচ্ছে কম্পিউটার সায়েন্স নেয়নি, দীপ যেটা নিয়েছে অ্যাডিশনালি সেটা হচ্ছে হোম সায়েন্স, আর তার সাথে আছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তো এটা আছে। আর ইংলিশে তো ওদের দুটো পেপার সবাই জানো, ICSE-র ফরম্যাট সবাই জানো, ইংলিশ 1 আর ইংলিশ 2, একটা ইংলিশ গ্রামার সেটা ইংলিশ 1, আর একটা ইংলিশ 2 সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, আর প্লাস হচ্ছে ছবি অ্যান্ড আমাদের দুজনের সাইন, সৌম্যদীপের সিগনেচার, এই সমস্ত কিছু লাগবে। এইটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে মানডে, এটা আমার জীবনে একটা খুব মেমোরেবল একটা ঘটনা। তো অবশ্যই 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 তোমরা সকলে ওকে একটু চিয়ার আপ করো, যাতে ভবিষ্যতে, আজকে থেকেই বলা চলে, ক্লাস 9 ওঠার পর থেকেই হয়েছে, বাট আজকে থেকেই বলা চলে একটা নতুন জার্নি ওর লাইফে শুরু হতে চললো। তো এটার জন্য তোমরা সকলে কমেন্ট বক্সে ওকে অনেক অনেক এনথু দিও, চিয়ার আপ করো। তো চলো দিনটাকে এবার এগিয়ে নিয়ে যাওয়া যাক, দেখা যাক কী কী করছি, কারণ সৌর্য এখন গেছে একটু পিসির বাড়িতে, ও আসলেই ওকে ঝটপট খাইয়ে দেবো, তারপরে খাওয়াতে খাওয়াতেই সম্ভবত দীপ চলে আসবে, মাসি চলে আসবে, ওদেরও লাঞ্চ সার্ভ করে দেবো, তারপর সৌর্য ঘুমোলে তারপরে আমি ফর্মটা নিয়ে বসবো। ইচ্ছে আছে বসবো, আবার কখনো ভাবছি যে বাবা আসুক একসাথে দুজনে মিলে ফর্ম ফিল আপ করবো, ভালো লাগবে, মানে আমাদের জার্নিটার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেদের লাইফের জার্নিটাও এখানে তোমরা সাক্ষী হয়ে রইলে খুব 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 ভালো লাগবে। এই দেখো এসে গেছেন মিস্টার বিশ্বাসের, মানে জুনিয়র বিশ্বাস, আর এই যে ওনার লাঞ্চ, বসে গেছেন
খেলনা টেলনা দিয়ে বিজি করে দিয়েছি, এইবার আমি ওকে ঝটপট খাইয়ে দেবো। ওকে আমি খাওয়ার সময় টিভি বা মোবাইল কোনোটাই দিই না, আর এটাতে সুবিধা অসুবিধা দুটোই আমার হয়। কিন্তু কী করব, এই ডিজিটাল যুগে ওদের এসব থেকে দূরে রাখার চেষ্টা আমাদের মাদেরই তো করতে হবে। তাই গল্প করে, কবিতা বলে, ছড়া বলে, খেলনা দিয়ে তারপর আস্তে আস্তে ওকে লাঞ্চটা করিয়ে দেবো। তো চলো খাওয়াই। তোমরা যেই বা যারা নিজেদের অত্যন্ত মূল্যবান সময় খরচ করে আজকে নোটিফিকেশানে এসে বা এমনি ঘুরতে ঘুরতে আমার চ্যানেলে এসে আমার এই ব্লগটা দেখলে, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশান সেট করে দিতে একদম ভুলো না। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব রিমাইন্ডার পৌঁছে যাবে, নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে, তোমরাও এসে দেখে নিতে পারবে ঠিক কী হয়েছে আমার জীবনে, কী চলছে, কেমনভাবে এগিয়ে যাচ্ছে তোমাদের নিয়ে আমার সংসার, আমার পরিবার। আর যদি অবশ্যই এই ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, এই দুটো একদম ভুলো না। একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করবে আমার এই জার্নিটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তোমাদের কাছে এমনি আমি অনেক অনেক কৃতিত্ব, মানে অনেক অনেক কৃতজ্ঞ, সরি কৃতজ্ঞ, কারণ তোমরা আমায় এত ভালোবাসা দিয়েছো। কে আমি, কী বা আমার পরিচয়, একটা অর্ডিনারি ঘরের একটা অর্ডিনারি হাউসওয়াইফ, খুব সাধারণ, কিছুই জানি না, তবু যেটুকু জানি বুঝি বা এক্সপিরিয়েন্স থেকে যেটুকু শিখেছি তোমাদের সঙ্গে এই ব্লগ চ্যানেলের মাধ্যমে শেয়ার করে নিই। ভালো থাক লাগুক মন্দ লাগুক সবটা রেখা জানানোর জন্য কমেন্ট বক্সটা খোলা রইল। পাশে থেকেও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।